এক সপ্তাহ ধরে কিচ্ছু খাইনি। কিছু টাকা দেবেন? আজকে না খেতে পারলে এমনি মরে যাব। কিছু টাকা দেন না, কিছু খেয়ে আসি। আরে ভাই, টাকা কি আকাশে উড়ে পড়ে? টাকা ইনকাম করতে গেলে কতটা পরিশ্রম করতে জানিস? এনে আমার গাড়িটা মুছে দে যা। তুই কি জিনিস ভাই, ওকে দিয়ে ফাঁপো গাড়িটা মুছে নিলি, জুতোটাও একটু পরিষ্কার করে নিলে ভালো হতো। আরে ভাই, এই ব্যাপার? ঠিক আছে বস, এই জুতোটাও পরিষ্কার কর। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, কিন্তু আগে কিছু টাকা দেন না, খুব খিদে পেয়েছে, একটু কিছু খেয়ে আসি। হেই, তোকে যেটা বললাম সেইটা কর আগে। আরে ভাই, আমারটা মনে হয় মুছে নিতে হবে। মোস দেখছিস কি? মোস আবার মোস। হ্যালো, হ্যাঁ, কি অ্যাকশন করেছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। ও ভাই চলে যাচ্ছেন, তো কিছু টাকা দিয়ে যান, খুব খিদে লেগে গেছে, না খেতে পেলে এমনি মরে যাব, যার জন্য আমি এত কাজ করে দিলাম। এই ফোনে কি বললাম শুনতে পাসনি? চল হট। দাদা কিছু টাকা দেবেন, এক সপ্তাহ কিচ্ছু খাইনি, অনেকের কাছে গিয়েছিলাম, সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে, দয়া করে আপনি ফিরিয়ে দেবেন না আমাকে।
আচ্ছা ঠিক আছে দাঁড়াও। ভাই শোনো, তুমি এরকমভাবে মানুষের কাছে টাকা নিয়েছে, তুমি তো একটা ভালো কাজ করতে পারো। তোমার তো দেখে মনে হচ্ছে না তোমার শরীরে কোনো সমস্যা আছে। আরে দাদা, এই পৃথিবীতে গরিব মানুষের কোনো মূল্য নেই। অনেক চেষ্টা করেছি, অনেকের কাছে গেছি, কিন্তু কেউ আমাকে এই অবস্থা থেকে কাজ দেয়নি। কারণ এই অবস্থার মূল কারণ হলো আমি গরিব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা কাজ দেব, সেখানে কিন্তু তোমাকে মন দিয়ে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি মন দিয়ে কাজ করব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও কালকে থেকে সকাল থেকে মন দিয়ে কাজ করবে, ঠিক আছে? উরে জোরে জোরে ঢাল, কিছু খাসনি নাকি তুই? জোরে ঢাল, কিছু খাসনি নাকি বাড়ি তুই? জোরে ঢাল তুই, ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক বলেছিস ভাই, আমারও না ভীষণ কষ্ট হচ্ছে। চল দেখি সামনে কারোর কাছে যদি হেল্প চাওয়া যায়। তাহলে হে ঠাল, দেখি ঠাল তুই ঠাল। কি হয়েছে ভাই? বলছি আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গিয়েছে, একটু হেল্প করবেন আমাদের। আরে বন্ধু, এই লোকটাকে কেমন চেনা চেনা লাগছে না? আরে হ্যাঁ, এ তো সেই ভিখারিটাই যে আমাদের কাছে টাকা চেতে এসেছিল। হ্যাঁ, টাকা না দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম, সেই ভিখারিটাই তো। হ্যাঁ তাই? হ্যাঁ তোমরা ঠিকই চিনতে পেরেছ, আমি সেই ব্যক্তি। তোমরা যেদিন সেদিন যদি আমাকে অপমান না করতে, তাহলে আমি আজকে এই জায়গাটায় আসতে পারতাম না। তোমরা ঠিকই চিনতে পেরেছ। কিন্তু আমরা এত পরিবর্তন কী করে হলো সেটাই তো বুঝতে পারছি না আমরা। সেদিন তো তোমরাই বলেছিলে যে টাকা ইনকাম করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, আজকে আমি সেটাই করেছি। সেই জন্য আজকে আমি দুটো কোম্পানির মালিক। দাদা আমাদেরকে ক্ষমা করে দেবেন, নেক্সট টাইম এরকম হবে না। আপনার সাথে আগের দিন ওরকম ব্যাপারটা করা উচিত হয়নি, প্লিজ ক্ষমা করে দেবেন। যাই হোক, আপনারা বলেন আপনাদের কী হেল্প লাগবে? আসলে আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছে আর দোকানটাও অনেক দূরে, যদি আমাদেরকে একটু সাহায্য করতেন খুব উপকার হতো, খুব। ও এই ব্যাপার, ঠিক আছে তোমাদের বাইকটা রেখে চলো আমার গাড়িতে, চলো আমি তোমাদের দোকান পর্যন্ত পৌঁছে দিচ্ছি। অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদেরকে সাহায্য করার জন্য। না না ঠিক আছে ঠিক আছে, চলো। আমাদের এই পৃথিবীতে এক শ্রেণীর কিছু মানুষ আছে যারা গরিব অসহায় মানুষদের মানুষ বলে মনে করে না। তারা সবসময় একটা কথা মনে রাখবে, সব মানুষের সামর্থ্য থাকে না বড় বড় বাড়ি গাড়ি করার বা ভালো কিছু খাওয়ার, তাই বলে তাদের ছোট করে দেখা একদমই ঠিক নয়। এমন একটা দিন আসতে পারে সেই সব মানুষদের দরকার হতে পারে, তাই সেই সব মানুষদের ছোট করে দেখা একদমই ঠিক নয়। এমন একটা সময় আপনাদের সম্মুখে আসতে পারে, সেদিন সেই সব মানুষগুলোই আপনার উপকারে আসবে।